যিধৰণে কিছু চক্ৰ বা কিছুমান ৰাজনৈতিক দলে ইয়াক পাতাগ্ৰস্ত কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছে, তাক আমি গোটেইখিনি কথা আমি অৱগত কৰিব বিচাৰিছোঁ। আৰু ইয়াৰ লগে লগে আমাৰ সাংবিধানিক ৰক্ষা কবচ খিলঞ্জীয়াৰ আৰু লগতে ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ সম্পৰ্ক, এই কেইটা দাবী লৈ দাবীৰ সম্পৰ্কত আৰু আমাৰ নগাঁও কাগজ কল, কাছাৰ কাগজ কল আৰু যোগীঘোপা অশোক কাগজ কল, এই তিনিটা কাগজ কল পুনৰ্জীৱিত কৰাৰ কাৰণে এই তিনিটা ইছ্যু লৈ পেলাই আমি কেন্দ্ৰীয় চৰকাৰক, অসম আমাৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওচৰলৈকে আমি যাবৰ কাৰণে, কেন্দ্ৰীয় চৰকাৰে দাবী জনাবৰ কাৰণে আজি সভাই আমাৰ প্ৰস্তাৱ গ্ৰহণ কৰে। আৰু আমি এই ক্ষেত্ৰত আমি কালি সাধাৰণ পৰিষদৰ সভা অনুষ্ঠিত হোৱাৰ পিছতে আমি এই বিষয়টোত আমি আগবাঢ়িম। আনহাতেদি ৰাজ্যখনৰ তৈল ক্ষেত্ৰসমূহো ব্যক্তিকৰণ কৰাৰ ক্ষেত্ৰত আপোনালোকে জানে যে আমি নীতিগতভাৱে তৈল ক্ষেত্ৰ বা যিকোনো ব্যক্তি আমাৰ যিটো কেন্দ্ৰীয় সম্পদ বা ৰাজ্যখনৰ সম্পদ তাক কোনো ধৰণে ব্যক্তিগতকৰণত আমি বিৰোধিতা কৰি আহিছোঁ। আৰু তৈল ক্ষেত্ৰসমূহো ব্যক্তিকৰণ কৰাৰ ক্ষেত্ৰত আমাৰ বিৰোধিতা আছে। আৰু আমি যি এটাৰ পিছত এটা এই ধৰণৰ ব্যক্তিকৰণ কৰা, তৈল ক্ষেত্ৰ ব্যক্তিকৰণ কৰিবৰ কাৰণে বৰ্তমান কেন্দ্ৰ চৰকাৰে চেষ্টা চলাইছে, তাক আমি অসম গণ পৰিষদে বিৰোধিতা কৰিছোঁ। আৰু শেহতীয়াভাৱে এটা সাংবিধানিক ৰক্ষা কবচৰ ছয়জনীয়া গোষ্ঠীৰ কথাটো ক'লোঁ আমি। আৰু শেহতীয়াভাৱে আমাৰ আপোনালোকে সকলোৱে জানে যে এটা বাসুগাঁৱত এটা দুৰ্ভাগ্যজনক ঘটনা হৈছে যে যিসকল অসমৰ জাতীয় অস্তিত্ব ৰক্ষাৰ সংগ্ৰামত মৃত্যুবৰণ কৰা সেই শ্বহীদসকলৰ স্মৃতিত যি শ্বহীদ বেদী নিৰ্মাণ কৰা হৈছিলে, শ্বহীদ বেদীত কলা চিয়াহী লগাই দি তাক আমাৰ শ্বহীদসকলক যি অপমান কৰিছে তাত অসম গণ পৰিষদে তীব্ৰ প্ৰতিবাদ কৰিছে। আৰু দোষীসকলক কৰায়ত্ব কৰি দৃষ্টান্তমূলক শাস্তি ল'বৰ কাৰণে চৰকাৰক দাবী জনাইছে। আৰু শ্বহীদৰ প্ৰতি এনেধৰণৰ অপমান যাতে কোনো দল সংগঠনে কৰিবৰ কাৰণে আগ নাবাঢ়ে, তেনে এটা ধৰণৰ ভৱিষ্যতে কৰিব নোৱাৰে তেনেধৰণৰ দৃষ্টান্তমূলক ব্যৱস্থা লোৱাৰ কাৰণে ৰাজ্য চৰকাৰক আজি আমাৰ সভাই প্ৰস্তাৱ যোগে দাবী জনাইছে। আৰু আমি এই ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্ৰীক আমি সাক্ষাৎ কৰি আমাৰ এই সম্পৰ্কত যিখিনি ক'ব লগা কথা দাবী, সেইখিনি দাবী আমি তেওঁলোকৰ ওচৰত দাখিল কৰিম। আমাৰ মূল যিখিনি আজিৰ সভাৰ যিখিনি মূল বিষয় আছিল, যিখিনি আলোচনা হৈছিল, এই আলোচনাৰ বিষয়খিনি আমি আজি ইয়াত আমি উত্থাপন কৰিছোঁ, আমাৰ প্ৰস্তাৱখিনি আমি উত্থাপন কৰিছোঁ। আৰু কালি আমি সাধাৰণ পৰিষদৰ সভাত আমাৰ এই প্ৰস্তাৱখিনিৰ লগতে আৰু সাধাৰণ পৰিষদে যদি দুই এটা প্ৰস্তাৱ আগবঢ়াই দিয়ে, সেই প্ৰস্তাৱখিনি আমি লৈ আমি সাধাৰণ পৰিষদত আমি অনুমোদনৰ কাৰণে আগবঢ়াম। আৰু তাৰপিছত আমি ইয়াক কাৰ্যকৰীকৰণৰ ক্ষেত্ৰত আমি আমাৰ ব্যৱস্থা লোৱা হ'ব। সভা অনুষ্ঠিত হৈছিল আৰু লোকসভা নিৰ্বাচন সম্পৰ্কত সেই কাৰ্যনিৰ্বাহকতে আমাৰ কমিটি গঠন কৰি দিয়া হৈছিল আৰু নিৰ্বাচন প্ৰক্ৰিয়া সমাপ্ত হ'ল আমাৰ ৰাজ্যখনত। নিৰ্বাচন প্ৰক্ৰিয়া সমাপ্ত হোৱাৰ পিছত আমাৰ অসম গণ পৰিষদ দলৰ আজি কেন্দ্ৰীয় কাৰ্যনিৰ্বাহক সভা আৰু অহাকাইলৈ সাধাৰণ পৰিষদৰ সভা অনুষ্ঠিত কৰা হৈছে। আজি কেন্দ্ৰীয় কাৰ্যনিৰ্বাহক সভা ৰাতিপুৱাৰ পৰা আপোনালোকে সকলোৱে প্ৰত্যক্ষ কৰিছে যে আমাৰ দলৰ কেন্দ্ৰীয় কাৰ্যনিৰ্বাহক সভাত আমাৰ যিখিনি কাৰ্যসূচী আছিল সেই কাৰ্যসূচীখিনি আমি আজি এইমাত্ৰ আমাৰ সম্পাদন হৈছে, আমি কাৰ্যসূচীখন সমাপ্ত কৰিছোঁ। আৰু আমি গোটেইখিনি বিস্তৃতভাৱে আলোচনা কৰাৰ পিছত দলৰ কেইটামান সিদ্ধান্ত বা প্ৰস্তাৱ আমি আজি গ্ৰহণ কৰিছোঁ। মূল কথা যে আমাৰ দলৰ যিখিনি এই লোকসভা নিৰ্বাচনত অসমৰ ৰাইজ দলৰ কৰ্মী বা ভাতৃ ভগ্নী সংগঠনৰ বিষয়ববীয়াকে আদি কৰি সকলে যিসকলে আমাৰ দলৰ প্ৰাৰ্থীসকলক বা মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীসকলক জয়যুক্ত কৰিবৰ কাৰণে তেওঁলোকে আহুপুৰুষাৰ্থ কৰিলে, সেইসকললৈকে আমাৰ তৰফৰ পৰা আমাৰ দলৰ তৰফৰ পৰা আন্তৰিক অভিনন্দন বা ধন্যবাদ আমি জ্ঞাপন কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে আমাৰ মিত্ৰজোঁটৰ অংশীদাৰ বিজেপি, বিপিএফ, সন্মিলিত গণশক্তি, তিৱা জাতীয় ঐক্যমঞ্চ, ৰাভা সংগ্ৰাম জাতীয় সংগ্ৰাম সমিতি, এন পি পি আদিকো আমাৰ
এই সহযোগী আমার লগত একেলগে সহযোগিতা করার বাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আজি দলের তৃণমূলের সংগঠন শক্তিশালী করার স্বার্থত দলীয় আমার সংগঠনের স্তর সমূহ পুনের সংশোধনের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রাখি এখনই সংবিধান সংশোধনী সমিতি গঠন করবলে সিদ্ধান্ত গ্রহণ করে। দলের কার্যকরী সভাপতি কেশব মহন্তর নেতৃত্ব নিম্নলিখিত সদস্য সকলক লৈ এই সমিতি গঠন করা হয়। ডাক্তর কমলাকান্ত কলিতা, রমেন্দ্র নারায়ণ কলিতা, বীরেন্দ্র প্রসাদ বৈশ্য, প্রদীপ হাজরিকা, ফণীভূষণ চৌধুরী আর সত্যব্রত কলিতা সাতজনীয়া কমিটি এখনের দ্বারা আমি দলের যে তৃণমূল পর্যায়ের দলটো কেনেকে সাংগঠনিক স্তরবিল বিন্যাস করে কেনেকে শক্তিশালী করবা যায় তার প্রতি লক্ষ্য রাখি আমি সংবিধান আমি কিছু সংবিধান সংশোধন করার কারণে আমি চিন্তা করছো আর সেই ধরনের আজি এই প্রস্তাবটি আজি গ্রহণ করা হয়েছে আর কালি সাধারণ পরিষদত গ্রহণ হওয়ার পিছত আমি ব্যবস্থা লম। আজির সভাত নির্বাচন সম্পর্ক বিতংভাবে রাজ্য সভা নির্বাচন সম্পর্কত বিতংভাবে আলোচনা করা। আপনাদের সকলে জানে যে জুন মাহত রাজ্য সভার দুখনকৈ আসন খালি হব আর এই রাজ্য সভার নির্বাচন সম্পর্কত আগতীয়াকৈ আজি আমার আমার দলের মজিয়াত আলোচনা হয়েছে আর দলের মজিয়াত আলোচনা হওয়ার অন্তত আমি দলের মাননীয় সভাপতির নেতৃত্ব সমূহ সাধারণ সম্পাদক আর সমূহ বিধায়কসলক এখন 18-জনীয় কমিটি গঠন করে দিয়া হয়েছে আর এই কমিটিয়ে আহবলগা দিনবিল বা রাজ্য বা নির্বাচন সম্পর্কত সকল ধরনের আলোচনা বা যবস্থা লোক হয় যে সিদ্ধান্ত লোকলা হয় এই সিদ্ধান্ত আমার এই সমিতিয়ে লব। আজির সভায় লোকসভা নির্বাচনের সময়সা আর নির্বাচনের পিছত অনুষ্ঠিত হওয়া লোকসভা সমষ্টিভিত্তিক হওয়া পর্যালোচনা সভাত জেলা সমিতি সমূহ বিভিন্ন অভিযোগের উপর বিতংভাবে পরীক্ষা করিবার বাবে এখন অনুশাসন সমিতি গঠন করবলে দলের সভাপতি কর্তৃত্ব দিয়ে প্রস্তাব গ্রহণ করে। আপনাদের জানে যে আমার এই মিত্রতার সময় দলের দুই এগারী আমি জেলাবিলাকরপরা আমি অভিযোগ পাইছো জেলা সমিতি সময় যে সতীর্থই বিরোধিতা করে দল বিরোধী কার্যত লিপ্ত হয়েছিল সেই ধরনের আমি যেখানে প্রতিবেদন পাইছো সেইখানে প্রতিবেদন পরীক্ষা করবর কারণে এখন অনুশাসন সমিতি গঠন করে দিয়া হয়েছে আর দলের অনুশাসন আর শৃঙ্খলা রক্ষা করা দলের প্রতিজন সদস্যর নৈতিক দায়িত্ব বলে সভায় উল্লেখ করে আর এই ক্ষেত্রে ভবিষ্যতের দিনত দলটুক শৃঙ্খলাবদ্ধ করে রখার স্বার্থত কঠোর অনুশাসন রক্ষা করার গুরুত্ব আরোপ করে। এইখানে আমার দলের সংবিধান এইটো অনুশাসন কমিটিখন সভাপতি কর্তৃত্ব দিয়া হয়েছে অনুশাসন গঠন করা তিনজনীয় অনুশাসন কমিটি গঠন করা হব আর সভাপতি কর্তৃত্ব দিয়ে যে আজি এই কমিটিখন গঠন করা হওয়া নাই কিন্তু সভাপতিয়ে এই তিনজনীয় সংবিধান কমিটিখন গঠন করব। ইয়ার লগে আমার রাজ্যখনের জ্বলন্ত সময় কিছু সমস্যা সম্পর্কত আজি আমার বিস্তৃত আলোচনা হয়। বিশেষকে এনআরসি সম্পর্কত একটা আলোচনা হয়েছিল আজি রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী উন্নীতকরণ প্রক্রিয়া চলি থাকা সময়ত একাংশ দল সংগঠনের সমগ্র প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করবর কারণে ষড়যন্ত্র চলাতো দৃষ্টিগোচর হয়েছে বলে মত পোষণ করে। উচ্চতম ন্যায়ালয়ের প্রত্যক্ষ হস্তক্ষেপত চলা রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণ প্রক্রিয়াটো দলে ইতিমধ্যে সহযোগিতা আগবাইছে। এখন শুদ্ধ নাগরিকপঞ্জী প্রকাশের ক্ষেত্রে আর শেহতভাবে উদ্ভব হওয়া পরিস্থিতি সন্দর্ভত দলের তরফের রাজ্যিক সমন্বয়কী দলের এটি সজাতি দলে শীঘ্রে সাক্ষাৎ করবর কারণে আজির সভায় প্রস্তাব লয়। আমি